গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন সকাল। কালকে বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, সারা রাত বৃষ্টি, শিলিগুড়ি প্রায় আধা ডুবে গেছে, কিন্তু সকালবেলা উঠে এই সিনারি দেখে মন ভরে গেল। কি সুন্দর সিনারি, দেখুন, দারুণ লাগছে আমার। সকালবেলাটা পুরো দারুণ হয়ে গেল। আর বিশ্বাস করুন, আমাদের উত্তরবঙ্গে বা শিলিগুড়িতে এরকম সিনারি প্রায় প্রত্যেকের বাড়ি থেকে হয়তো দেখা যায়, প্রত্যেকের বাড়ি থেকে কম বেশি পাহাড় দেখা যায়, প্রত্যেকে প্রতিদিনই হয়তো দেখে, কিন্তু যত বাড়ি দেখি না তত বাড়ি প্রেমে পড়ে যায়। মানে তত বাড়ি মনে হয় যে ওয়াও, এই বোধহয় প্রথম দেখছি আমি পাহাড়। তো খুবই ভালো লাগে, সকালবেলাটা পুরো ভালো হয়ে গেল। এখন চলুন নিচে গিয়ে ব্রেকফাস্ট কী করা যায় সেটা দেখি। তো ব্রেকফাস্ট এখানে আছে চানা মশলা, আর এখানে আমি বানিয়েছি রুটি, তো দুটো রুটি। আর এখানে আমি চায়ের জল ফুটতে দিয়েছি, চায়ের জলটা ফুটুক, চায়ের জলটা ফুটলে তারপরে এগুলো হচ্ছে আমাদের আফটার ম্যারেজ ফার্স্ট কাপ, এটা আমার আর এটা বান্টির। তো এগুলো আমাদের খুব প্রিয়, 12 বছর হয়ে গেলো এই কাপগুলো রেজো। তো এখানে চা ফুটে আসছে, আমি চাটা নিয়ে এবার ব্রেকফাস্টটা করে নিই। তো এখন লাঞ্চ টাইম। লাঞ্চে আমি বানিয়েছি এখানে আলু কাঁকরোলের চচ্চড়ি, যে কাঁকরোল বা ঘি করলা এক একজন এক একটা বলে। আর এখানে ভাত ফুটছে, এখানে রয়েছে স্যালাড, এখানে করেছি ডাল। আজকে আমার একটু তাড়াহুড়ো ছিল, সেজন্য খুব নর্মালি করেছি, আলুর দম অল্প, পনিরের তরকারি। আর এখানে আছে আমার বাবার হাতের স্পেশাল চিকেন কষা, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মঙ্গলবার, আমরা খেতে পারবো না, তাই ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে, মানে আমার ছেলে শ্লোক। আমার বাবাই যখনই রান্না করে চিকেনটা, বাবাই করে, বাবার হাতে চিকেন দারুণ। আর এখানে আমার বাহন শুয়ে আছে, যতক্ষণ আমি কিচেনে থাকবো উনি থাকবে। হ্যালো, তো এখন ইভিনিং, এখন মোমো দিয়ে শেষ করছি আমাদের ব্লগটা। চলো, বাই, টাটা।